আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I-এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগত। আমি ফাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর আলোচনা করব। প্রতিদিনের মতো পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এটি আমার 11তম লেকচার। গত ক্লাসে আমরা ডিজেল সাইকেলের ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম, আশা করি তোমরা সেগুলা বুঝতে পেরেছ। আজকে আমরা ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স বিষয়টির 12তম অধ্যায় অন্তদহন ইঞ্জিনের বাতাস এবং জ্বালানি খরচ পরীক্ষা, এটির উপর আলোচনা করব। এর মধ্যে রয়েছে বাতাস খরচ পরিমাপ পদ্ধতি, এয়ার বক্স পদ্ধতিতে বাতাস খরচ পরিমাপ, অর্থাৎ কিভাবে এয়ার বক্স পদ্ধতিতে আমরা বাতাস খরচ নির্ণয় করতে পারি সেটি আমরা শিখব, ইঞ্জিনের জ্বালানি খরচ প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ, একটা ইঞ্জিনে জ্বালানি খরচ কি কি বিষয়ের উপর নির্ভর করে, কম বেশি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপেক্ষিক জ্বালানি খরচ এবং জ্বালানি খরচের গুরুত্ব, আপেক্ষিক জ্বালানি খরচ এবং জ্বালানি খরচের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। জ্বালানি খরচ পরিমাপের প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, একটা জ্বালানি খরচ পরিমাপ করার সময় কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা কি বিষয় আমার জ্বালানি খরচ পরিমাপ করার সময় কি বিষয়ের কারণে আমার ফলাফল নেগেটিভ আসতে পারে, এ সকল বিষয় নিয়ে আলোচনা হবে। বুরেট পদ্ধতি, বুরেট পদ্ধতিতে জ্বালানি খরচ কিভাবে নির্ণয় করা হয় সেটি আমরা শিখব। চলন্ত অবস্থায় একটা রানিং মোটর যানের জ্বালানি খরচ কিভাবে নির্ণয় করা হয় সেটিও আমরা শিখব। তাহলে আমরা দেখি একটা ইঞ্জিনের প্রকৃত এয়ার খরচ পরিমাপ পদ্ধতি সাধারণত দুটি, এক বক্স অথবা অরিফিস মিটার পদ্ধতি, বক্স অথবা অরিফিস মিটার পদ্ধতি, দুই বক্স অথবা অ্যালকক ভিসকাস ফ্লো এয়ার মিটার পদ্ধতি। তাহলে একটা হলো অরিফিস মিটার পদ্ধতি, আর একটা হলো অ্যালকক ভিসকাস ফ্লো এয়ার মিটার পদ্ধতি। তাহলে দুটা কি কি আমরা শিখলাম, একটা প্রকৃত এয়ার খরচ, আমরা একটা ইঞ্জিনে যখন অ্যাকচুয়াল বাতাস খরচের পরিমাপ করব তখন সেটা দুটো পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারব, একটি হলো অরিফিস মিটার পদ্ধতি আর একটা অ্যালকক ভিসকাস ফ্লো এয়ার মিটার পদ্ধতি। তাহলে আমরা এই দুটো পদ্ধতি জেনে নিলাম। নেক্সটে আমরা দেখি এয়ার বক্স পদ্ধতিতে বাতাস খরচ কিভাবে পরিমাপ করে, যেটা অরিফিস পদ্ধতিতে ছিল। এয়ার বক্স পদ্ধতিতে আমরা কিভাবে বাতাস খরচ পরিমাপ করব সেটা দেখব। তার আগে আমরা ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে ইঞ্জিনে একটা ব্লক ডায়াগ্রাম, ইনটেক ফোর্ট একটা দেওয়া আছে, এয়ার ট্যাঙ্ক, থার্মোমিটার, অরিফিস প্লেট, ম্যানোমিটার,
তাহলে এখানে আমরা ইঞ্জিন কি এই বিষয়টি আমরা জানি, ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের সাথে, তার মানে আমাদেরকে ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের সাথে এই এয়ার বক্স পদ্ধতিতে বা অরিফিস মিটার পদ্ধতিটি সংযোজন করতে হবে। যেহেতু আমরা বাতাস খরচ নির্ণয় করব, তাহলে বাতাসটা অবশ্যই ইঞ্জিনের ইনটেক পোর্ট দিয়ে প্রবেশ করবে, তাহলে আমরা এটি টেস্ট করার সময় অবশ্যই ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডে দিয়ে সেটি সংযোজন করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এয়ার ট্যাঙ্ক, আমাদের ইঞ্জিন সিলিন্ডারের আয়তনের সাইজে সাধারণত 500 থেকে 600 গুণ আকারের একটু বড় সাইজের একটি এয়ার ট্যাঙ্ক প্রয়োজন হয়। বাতাসের তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটার, অরিফিস প্লেট এবং ম্যানোমিটার, চাপের পার্থক্য পরিমাপ করার জন্য আমরা একটি ম্যানোমিটার দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এখন এটি কিভাবে কাজ করে সেটি জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যদি কোনো মাধ্যম দিয়ে ফালসেটিং প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অরিফিস পদ্ধতিতে বাতাস প্রবাহের পরিমাণ অনেক নির্ভুলভাবে নির্ণয় করা যাবে। আমরা এখানে এয়ার বক্স পদ্ধতিতে যেটি নির্ণয় করতেছি, তোমাদেরকে শুরুতে বলেছিলাম, এটি হলো মূলত অরিফিস মিটার পদ্ধতি। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা ফালসেটিং প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমরা পালসেটিং প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অরিফিস পদ্ধতিতে বাতাস প্রবাহের পরিমাণ অনেক নির্ভুলভাবে নির্ণয় করা যায়। পালসেটিং ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এটি ইঞ্জিন সিলিন্ডারের আয়তনের, আমাদের যে ইঞ্জিনের সিলিন্ডারের আয়তন রয়েছে সেই সিলিন্ডারের আয়তনের প্রায় 500 থেকে 600 গুণ আয়তনের একটি সুবিধাজনক এয়ার বক্স নিতে হবে। সুবিধাজনক একটি এয়ার বক্স নিতে হবে যার আয়তন ইঞ্জিন সিলিন্ডারের আয়তনের চেয়ে 500 থেকে 600 গুণ বড় হইতে হবে। যদি মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে বক্সের আয়তন কম হলেও চলে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এয়ার বক্স পদ্ধতিতে এয়ার বক্সটি ইঞ্জিনের ইনটেক সিস্টেমের সাথে সংযুক্ত করতে হবে, এটি আমরা বুঝতে পেরেছি। এয়ার বক্সের এক পাশে একটি অরিফিস স্থাপন করা হয়, তা আমরা দেখতে পাচ্ছি এক পাশে একটি অরিফিস স্থাপন করা হয় যা ইঞ্জিন থেকে অনেক দূরে, এটি ইঞ্জিন থেকে মোটামুটি একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে। তারপরে পানিবাহী একটি ম্যানোমিটার এয়ার বক্সের সাথে সংযুক্ত থাকে এবং অপর প্রান্ত বায়ুমণ্ডল খোলা। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে একটা ম্যানোমিটার রয়েছে এবং ম্যানোমিটারে সাধারণত দুটো প্রান্ত থাকে, একটি প্রান্ত বায়ুমণ্ডলে খোলা, একটি প্রান্ত যে বায়ুমণ্ডলে খোলা আর একটি প্রান্ত এয়ার বক্সের সাথে সংযুক্ত রয়েছে, এবং এই ম্যানোমিটারের মধ্যে যে তরল পদার্থটি ব্যবহার করা হচ্ছে সেটি হলো পানি। আমরা সাধারণত ম্যানোমিটারের মধ্যে ফারদ ব্যবহার করতে পারি বা অন্য কোনো আপেক্ষিক গুরুত্বে তরল পদার্থ ব্যবহার করতে পারি, তবে আমরা এই টেস্টের মধ্যে যেটি ব্যবহার করতেছি সেটি হলো ম্যানোমিটারের মধ্যে একটা পানিবাহী ম্যানোমিটার ব্যবহার করতেছি। কি ব্যবহার করতেছি আমরা? একটা পানিবাহী ম্যানোমিটার ব্যবহার করতেছি। এখন বাতাসের তাপমাত্রা পরিমাপের জন্য এখানে আমরা একটা থার্মোমিটার সংযুক্ত করেছি। এখন যদি আমরা কিছু টার্ম দেখি, সেটি হলো আমরা যদি ধরি এ সমান অরিফিসের ক্ষেত্রফল, আমাদের এই অরিফিস যেটা আছে সেটা স্মল এ সমান অরিফিসের ক্ষেত্রফল, সিডি তোমরা জানো কোইফিসিয়েন্ট অফ ডিসচার্জ যেটা নির্গমনের সহগ, এখন আমরা এখানে অরিফিসের মধ্যে দিয়ে যে নির্গমন হবে সেই নির্গমনের সহগ আমরা সিডি ব্যবহার করতেছি। এইচ ম্যানোমিটারের চাপের পার্থক্য, আমরা এখানে ম্যানোমিটারের যে চাপের পার্থক্যটি নির্ণয় করতে পারবো বা পাবো সেটিকে আমরা স্মল এইচ দ্বারা প্রকাশ করি। WA 1 ঘনমিটার বাতাসের ওজন, ওয়েট অফ এয়ার, WA মানে কি ওয়েট অফ এয়ার, অর্থাৎ 1 ঘনমিটার বাতাসের ওজন, WW ওয়েট অফ ওয়াটার, তার 1 ঘনমিটার পানির ওজন, V সমান বাতাসের আয়তন ভলিউম, ক্যাপিটাল S সমান অরিফিসের ভেতর দিয়ে প্রবাহের কারণে হেড, অরিফিসের ভিতর দিয়ে প্রবাহের কারণে যে আমরা উচ্চতা পাবো সেটি, ভি সমান অরিফিসের ভিতর দিয়ে বাতাস প্রবাহের বেগ, এখানে দুটো ভি, একটি হলো বাতাসের আয়তন আর একটি হলো অরিফিসের মধ্যে দিয়ে যে বাতাস যাবে তার বেগ ভেলোসিটি, ই সমান অরিফিসের ভিতর দিয়ে প্রবাহিত বাতাসের আয়তন বা ডিসচার্জ, এক্ষেত্রে আমরা এটাকে ডিসচার্জও বলতে পারি। তাহলে আমরা যদি ধরি 1 ঘনমিটার বাতাসের চাপ, 1 ঘনমিটার বাতাসের চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, তো পি কেজি পার সিএম স্কয়ার এবং
টেম্পারেচার টি হয় তাহলে যেটা হবে সেটা হলো আমরা জানি সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 1.03 কেজি পার সিএম স্কয়ার, এটাকে আমরা যদি মিটার স্কয়ারে কনভার্ট করি তাহলে 1 × 10⁴ কেজি পার মিটার স্কয়ারে কনভার্ট হবে। তাহলে 10⁴ পিভি সমান WA RT, ওয়েট অফ এয়ার RT, এবং বি সমান যদি 1 m³ হয় অর্থাৎ 1 ঘনমিটার হয় ভলিউমের হয়, তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে WA সমান 10⁴ পি, কারণ এখানে বি এর মান 1, তাহলে এখানে শুধু পি থাকতেছে, ডিভাইডেড বাই আর টি, তাহলে এখানে আর এর মানের পরিবর্তে আর যেহেতু গ্যাস ধ্রুবক এটা 29.27 আমরা বসাতে পারি, তাহলে আমরা এটা একটা 1 নং সমীকরণ পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব, 1 নং সমীকরণ পেয়ে যাব। এখন এইচ সমান যদি স্মল এইচ ডিভাইডেড বাই 100 × ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ এয়ার হয় মিটার অফ এয়ার, তাহলে আমরা জানি ভেলোসিটি সমান প্রকৃত বেগ সমান CD × √2gs, আবার আমরা জানি ডিসচার্জ কিউ সমান এবি এরিয়া ইন্টু ভেলোসিটি, তাহলে আমরা বির মান যদি বসাই CD × √2gs 2 নং সমীকরণ পাবো, এবং সরবরাহকৃত বাতাসের ওজন কিউ সমান Q×W, বি সমান অরিফিসের ভিতর দিয়ে বাতাস প্রবাহের উপরের সমীকরণে কিউ এবং W এর মান সমীকরণ 1 এবং 2 থেকে আমরা পেতে পারি। তাই এটি হলো আমাদের কিভাবে আমরা বাতাসের ইঞ্জিনের বাতাস খরচ নির্ণয় করব বা এয়ার খরচ, সেটি অরিফিস মিটার পদ্ধতিতে। এখন আমরা যেটাতে যাব সেটি হলো কোনো ইঞ্জিন কর্তৃক একক সময়ে যে জ্বালানি খরচ বা জ্বালানি প্রজ্বলিত হয়, কোনো ইঞ্জিন কর্তৃক একক সময়ে যে জ্বালানি প্রজ্বলিত হয় তাকে জ্বালানি খরচ, কোনো ইঞ্জিন কর্তৃক একক সময়ে যে জ্বালানি প্রজ্বলিত হয় তাকে জ্বালানি খরচ বলে। অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করা হলে তোমরা বলো যে ফুয়েল খরচটা কি, তাহলে ফুয়েল খরচটা আমরা কিভাবে বলবো, ফুয়েল খরচ মানে কি জ্বালানি খরচ, তাহলে জ্বালানি খরচটা আমরা কিভাবে বলবো, যে একটা ইঞ্জিন কর্তৃক একটি নির্দিষ্ট সময়ে একটা সুনির্দিষ্ট সময়ে যে জ্বালানি খরচ হয় বা প্রজ্বলিত হয়, যেহেতু ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে জ্বালানি প্রজ্বলিত হয় তাহলে তাকে জ্বালানি খরচ বা ফুয়েল খরচ বলে। বুঝতে পেরেছ? এখন একটা ইঞ্জিনের ফুয়েল খরচটাকে দুটি মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, একটি হলো নির্দিষ্ট সময় আয়তনে আর একটি হলো ওজনে, যে কয় লিটার তেল খরচ হয়েছে, সরি কয় লিটার ফুয়েল খরচ হয়েছে, আর যদি ওজন হয় তাহলে কয় কেজি ফুয়েল খরচ হয়েছে। কথাটা বুঝতে পেরেছ? তাহলে আমরা একটা ইঞ্জিনের ফুয়েল খরচকে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হলো আয়তন, আয়তনে যখন বলি তখন আমরা বলি যে কয় লিটার খরচ হয়েছে, আর যখন সেটা ওজনে প্রকাশ করা হয় তখন আমরা বলি কয় কেজি খরচ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আমরা সাধারণত যেটা করি সেটি হলো কোনো ইঞ্জিন ইঞ্জিনের ফুয়েল খরচকে আমরা সাধারণত অটোমোবাইলের ক্ষেত্রে জ্বালানি খরচটাকে আমরা কী করি, কিলোমিটার পার লিটারে প্রকাশ করা হয়, এটা একটি কমন বিষয়, যেটা KM পার লিটার মানে কি কিলোমিটার পার লিটার, অর্থাৎ 1 লিটার ফুয়েল দিয়ে কত কিলোমিটার অতিক্রম করবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা জ্বালানি খরচটা কী এবং জ্বালানি খরচ কয় মাধ্যমে প্রকাশ করা হয় এবং জ্বালানি খরচের সংক্ষিপ্ত প্রকাশটা কী সেটি বুঝতে পেরেছে। এখন আমরা দেখব একটা ইঞ্জিনের জ্বালানি খরচ প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ, একটা ইঞ্জিনের জ্বালানি খরচ প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ, একটা ইঞ্জিন কি কি কারণে জ্বালানি খরচ প্রভাবিত করতে পারে, যেমন একটা ইঞ্জিনের আকার, কি ইঞ্জিনের আকার, আচ্ছা একটা ইঞ্জিনের সাইজ বা ইঞ্জিন যত বড় হবে তো ফুয়েল খরচটা তো বেশি হবে, এটি তো আমরা জানি, তাহলে একটা ইঞ্জিনের আকার, তাহলে ইঞ্জিনের আকার বলতে এখানে সিলিন্ডারের সাইজ যত বড় হবে, সিলিন্ডারের আয়তন যত বড় হবে বেশি হবে, তাহলে ওই ইঞ্জিনের ফুয়েল খরচের পরিমাণ তুলনামূলক বেশি হবে। ইঞ্জিনের গতি, ইঞ্জিন যদি অধিক গতিতে চলে তাহলে আমাদেরকে কি করতে হয়, বেশি বেশি পরিমাণ অ্যাক্সেলারেটর চাপ দিতে হয়,
তাহলে অ্যাক্সিলারেটর যদি আমরা বেশি চাপ দিই তাহলে ইঞ্জিন সিলিন্ডারে অধিক পরিমাণ জ্বালানি প্রবেশ করে এবং ওই জ্বালানি অতিরিক্ত জ্বালানি পর্যলনের কারণে আমরা ইঞ্জিনের স্পিড বেশি পাই বা বৃদ্ধি পাই। তাহলে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনের গতি যদি বাড়ে তাহলে সেখানে ফুয়েল খরচও বৃদ্ধি পাবে, আর যদি ইঞ্জিনের গতি কম থাকে তাহলে ফুয়েল খরচ কম হবে। কি বুঝতে পেরেছ? এখন আমরা দেখি ইঞ্জিনের লোড। একটা ইঞ্জিনের একটা গাড়িতে মোটর জানে লোড যত বেশি হবে তত ফুয়েল খরচ বাড়বে, লোড যত কম হবে ফুয়েল খরচ কমবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, এখন একটা ইঞ্জিনের শক্তি উৎপাদন ক্ষমতা, একটা ইঞ্জিনের 5 HP শক্তি উৎপন্ন করে আর একটা ইঞ্জিন 10 HP শক্তি উৎপন্ন করে, তাহলে যে ইঞ্জিন যত বেশি শক্তি উৎপন্ন করে সেই ইঞ্জিনের জ্বালানি খরচ তত বেশি হবে। ইঞ্জিন পরিচালনার সময়, আমরা একটা ইঞ্জিনকে কত সময় ধরে পরিচালনা করতেছি মানে চালাইতেছি, তাহলে আমরা যত বেশি সময় ধরে চালাবো তত বেশি পরিমাণ ফুয়েল খরচ হবে, যত কম সময় ইঞ্জিনটাকে রানিং রাখবো তত কম ফুয়েল খরচ হবে। তাহলে ইঞ্জিন পরিচালনার সময়টাও জ্বালানি খরচে প্রভাবিত করার একটা ফ্যাক্টর। ইঞ্জিন কুলিং, ইঞ্জিন কুলিং, ইঞ্জিনের কুলিং তাপমাত্রা। একটা ইঞ্জিন যদি অধিক হিট হয়, ইঞ্জিনের হিট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে বেশি তাপমাত্রা হয়, ইঞ্জিনের কুলিং টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে ফুয়েল খরচ বৃদ্ধি পাবে, মানে ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রার সাথে যদি বেশি টেম্পারেচার হয় তাহলে ইঞ্জিনের ফুয়েল খরচ বৃদ্ধি পায়। জ্বালানির প্রকৃতি, আমরা কোন জ্বালানি ব্যবহার করতেছি, আমরা কি গ্যাসোলিন টাইপ ফুয়েল ব্যবহার করতেছি না ডিজেল ব্যবহার করতেছি, এটা কি পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন না গ্যাস দিয়ে আমরা চালাচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমাদের জ্বালানি খরচের একটা বিষয় আছে। কারণ ফুয়েল দিয়ে একটা নির্দিষ্ট সময় যাবে, গ্যাস দিয়ে অন্য আরেক ধরনের ফুয়েল যাবে, কারণ জ্বালানির তাপীয় মানের একটা বিষয় আছে, তোমরা জানো ক্যালোরিফিক ভ্যালু। পেট্রোলের গ্যাসোলিন জ্বালানির তাপীয় মানের এক তাপীয় মান এক ধরনের, ডিজেল জ্বালানির তাপীয় মান অন্য ধরনের, গ্যাসের তাপীয় মান অন্য ধরনের। তাহলে আমরা জ্বালানির তাপীয় মানের উপর ডিপেন্ড করে ইঞ্জিনের জ্বালানি খরচ কম বেশি হতে পারে। ইঞ্জিনের গঠন প্রকৃতি, একটা ইঞ্জিনের স্ট্রাকচার, একটা ইঞ্জিনের স্ট্রাকচারের উপরও ডিপেন্ড করে জ্বালানি খরচ প্রভাবিত হতে পারে। ইঞ্জিনের ক্ষয়, যদি ইঞ্জিন সিলিন্ডারের ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়, ইঞ্জিন সিলিন্ডারের ক্ষয় বেশি হয় তাহলে ফুয়েল খরচ বৃদ্ধি পায়, যখন আমরা একটা ইঞ্জিনকে ওভারহুলিং করতে হয়। এটা তোমরা সবাই জানো যে একটা ইঞ্জিন যদি বেশি পুরানো হয়ে যায়, ইঞ্জিনের যদি শক্তি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, তখন ইঞ্জিনের অভ্যন্তরীণ বিভিন্ন ক্ষয়, যেমন পিস্টনের ভিতরে ক্ষয় হতে পারে, পিস্টনের বিভিন্ন কম্প্রেশন রিং নষ্ট হয়ে যেতে পারে, এই জাতীয় সমস্যার কারণে আমরা একটা ইঞ্জিনকে কি করি, ওভারহুলিং করি। তো একটা ইঞ্জিন ওভারহুলিং করার আগে তার কিছু লক্ষণ আছে, তার মধ্যে একটাই হলো ফুয়েল খরচ বৃদ্ধি পাওয়া। আশা করি প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনের জ্বালানি খরচ প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ তোমরা বুঝতে পেরেছ, এটি তোমার বাসায় প্র্যাকটিস করো। এখন আমরা দেখব স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, মানে আপেক্ষিক জ্বালানি খরচ জিনিসটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইঞ্জিন প্রতি ঘন্টায় প্রতি অশ্ব শক্তি বা কিলোওয়াট, অর্থাৎ ইঞ্জিন যে হর্স পাওয়ার অথবা কিলোওয়াট, তোমরা জানো ইঞ্জিনের শক্তি উৎপাদনের ক্ষমতার এককটাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি, একটা হলো হর্স পাওয়ারে, অন্যটি কিলোওয়াটে। তাহলে আমরা একটা ইঞ্জিন প্রতি ঘন্টায় প্রতি অশ্ব শক্তি বা কিলোওয়াটের জন্য সর্বমোট যে পরিমাণ জ্বালানি খরচ করে তাকে আপেক্ষিক জ্বালানি খরচ বলে। একটা ইঞ্জিন প্রতি ঘন্টায় প্রতি অশ্ব শক্তি বা কিলোওয়াটের জন্য সর্বমোট যে পরিমাণ জ্বালানি খরচ করে তাকে আমরা আপেক্ষিক জ্বালানি খরচ বলে থাকি। তাহলে তোমরা বুঝতে পেরেছ আপেক্ষিক জ্বালানি খরচটা কি, অর্থাৎ একটা ইঞ্জিনের প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট ঘন্টায় যে শক্তি উৎপন্ন করে সে শক্তির জন্য সে যে পরিমাণ জ্বালানি খরচ করে তাকে আমরা স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন বলে থাকি। এখন এই স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন দুভাবে হতে পারে, একটা হলো ISFC যেটাকে আমরা বলি ইন্ডিকেটেড আপেক্ষিক জ্বালানি খরচ। সেটা হলো কি, যদি আপেক্ষিক জ্বালানি খরচ ইন্ডিকেটেড পাওয়ারের ভিত্তিতে হয়, যদি আপেক্ষিক জ্বালানি খরচ ইন্ডিকেটেড পাওয়ারের ভিত্তিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের
এটাকে প্রকাশ করা হয় ইন্টিগ্রেটেড আপেক্ষিক জ্বালানি খরচ, যা সংক্ষেপে ISFC, ইন্টিগ্রেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। আর যদি সেটা ব্রেক পাওয়ারের ভিত্তিতে হয়, যদি আপেক্ষিক জ্বালানি খরচটা ব্রেক পাওয়ারের ভিত্তিতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্রেক আপেক্ষিক জ্বালানি খরচ হবে, যেটাকে আমরা সংক্ষেপে DSFC বলে থাকি, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, DSFC বলে থাকি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আপেক্ষিক জ্বালানি খরচটা কি এবং সেটি কয় প্রকার হতে পারে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আপেক্ষিক জ্বালানি খরচের গুরুত্ব, তোমাদের সামনে এখানে যে জিনিসটা রাখা আছে, এই জিনিসটার নাম কি তোমরা সব আশা করি জানো। এটার মধ্যে কি আছে, আমরা দেখতে পাই এরকম একটা গেজ সব ধরনের মোটরযানে থাকে। এখানে এক জায়গায় আছে ই, আর এক জায়গায় আছে এফ, মাঝখানে এখানে একটা ট্যাঙ্কের চিহ্ন আছে। তাহলে এখানে এই ই দিয়ে কি বোঝাচ্ছে, এমটি, আর এফ দিয়ে ফুল, অর্থাৎ আমার ফুয়েল ট্যাঙ্কে জ্বালানির পরিমাণ নির্দেশ করার জন্য এই গেজটি ব্যবহার করা। ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি অবস্থান বা জ্বালানির পরিমাণটা বোঝার জন্য সাধারণত এটি করা হয়। তাহলে ই দিয়ে বোঝাচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি নেই, খালি হয়ে যাচ্ছে, আর এফ মানে হলো জ্বালানি ফুল, আর মাঝখানে বিভিন্ন প্রকার দাগ দিয়ে তার রেঞ্জ বোঝানো হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো এই এখানে কতগুলো, একটা কার, জাহাজ, মোটরসাইকেল এবং ট্রাক আমরা দেখতে পাচ্ছি। এখানে আপেক্ষিক জ্বালানি খরচের বিষয়টা হলো, সাধারণভাবে আমরা প্রতি লিটার জ্বালানি দিয়ে কত কিলোমিটার পথ অতিক্রম করি তা দিয়ে জ্বালানি খরচটি উপস্থাপন করি। এক্ষেত্রে ইঞ্জিনটি কত বড় বা কত ক্ষমতার সেটি বিবেচনা আনা হয় না, কিন্তু একটা ইঞ্জিন যদি বেশি ক্ষমতার হয় তাহলে প্রতি লিটার জ্বালানি দিয়ে সে কম কিলোমিটার পথ অতিক্রম করবে, আবার ইঞ্জিন কম ক্ষমতার হলে প্রতি লিটার জ্বালানি দিয়ে বেশি অতিক্রম করবে। শুধুমাত্র জ্বালানি খরচ দিয়ে যে একটা ইঞ্জিনের পারফরমেন্স অন্যটির সাথে তুলনা করা, এটা ঠিক না বা যায় না। প্রতিটি ইঞ্জিনের আপেক্ষিক জ্বালানি খরচ নির্ণয় করলে প্রতি ইউনিট ক্ষমতা উৎপন্ন করতে কত ঘন্টায় কতটুকু জ্বালানি খরচ হচ্ছে তাও নির্ণয় করতে হবে। সুতরাং এক ইঞ্জিনের সাথে আরেক ইঞ্জিনের জ্বালানি খরচ তুলনা তখনই করা যাবে। মোট কথা হলো, আপেক্ষিক জ্বালানি খরচ দিয়ে যে কোনো মাপের একাধিক ইঞ্জিনের পারফরমেন্স তুলনা করা যায়। পারফরমেন্স তুলনা করতে আপেক্ষিক জ্বালানির গুরুত্বটা সাধারণত অপরিসীম। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কারের জ্বালানি খরচ এক ধরনের, তার স্পিড এক ধরনের থাকবে, মোটর সাইকেল তার স্পিড এক ধরনের, জাহাজ কিন্তু ভারী, অধিক ক্ষমতা, তাহলে তার দূরত্ব আরেক ধরনের থাকবে, ট্রাক অধিক লোড নিয়েছে, তাহলে তার স্পিড আর মোটর সাইকেল আর কারের স্পিড কি সমান হবে, মোটেই না। তাহলে আমরা বুঝতে পেরেছি আপেক্ষিক জ্বালানি খরচের বিষয়টাকে। এখন আমরা দেখবো জ্বালানি খরচ পরিমাপের উপর প্রভাব বিস্তারকারী বিশেষজ্ঞ। একটা ইঞ্জিনের তাপের কারণে ফুয়েল লাইনে ব্যাপার সৃষ্টি হয়, যখন ব্যাপার বৃদ্ধি পায় তখন ফুয়েল আয়তনের বৃদ্ধি পায়, ফুয়েল পিছনের দিকে প্রবাহিত হয়, কিছু ফ্লো মিটার এই ব্যাক ফ্লো পরিমাপ করতে পারে, কিছু মিটার পিছনের দিকের প্রবাহ পরিমাপ করে না, কিন্তু যখন বুদবুদ ভেঙে যায় তখন এটি সম্মুখ প্রবাহে সংঘটিত হয়, সেটি মূলত আমরা গণনা করি। এটা হলো জ্বালানি খরচ প্রভাব পরিমাপ করার সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দুই, যদি বুদবুদ যদি ফ্লো মিটারের পূর্বে বা মিটারের মধ্যে উৎপন্ন হয় তবে পরিমাপটি হয় প্রকৃত মাপের চেয়ে অধিক, আর যদি জ্বালানি প্রবাহকালে যদি কোনো ঘূর্ণি ফাঁকের সৃষ্টি হয় তবে অতিরিক্ত প্রবাহ দেখাতে পারে। আবার জ্বালানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে, যার সীমা হলো 10 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কারণে পরিমাপ কিন্তু ভুল হতে পারে। জ্বালানি খরচ পরিমাপের উপর প্রভাব বিস্তারকারী অন্য বিষয় আরো কিছু আছে, যেমন কিছু ফ্লো মিটার লাইট বিম ব্যবহার করা হয়, এক্ষেত্রে জ্বালানির রং পরিমাপকে প্রভাবিত করতে পারে। কার্বোরেটরের ফ্লোট বাল্বের নিডেল কিছু সময় পর খোলা এবং বন্ধ হয়, এর ফলে ফ্লোট বাল্বে একটি সার্জ হতে পারে, এতে টার্বাইন টাইপ ফ্লো মিটারের ওয়াটার হ্যামারিং এর মতো ক্রিয়া ঘটতে পারে। আর তোমরা জানো ওয়াটার হ্যামারিং জিনিসটা কি, এরূপ ঘটনা ঘটলে প্রবাহ বন্ধ হয়ে গেলেও ফ্লো মিটার ঘুরতে থাকে, ফলে জ্বালানি পরিমাপে ত্রুটি দেখা দেয়। তাহলে আমরা জ্বালানি পরিমাপ করার সময় এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। আমরা এখন জ্বালানি পরিমাপ সাধারণত দুইটা পদ্ধতিতে করা হয়, একটা ভলিওমেট্রিক টাইপ আর একটা হলো গ্রাভিমেট্রিক টাইপ। একটা কি, ভলিওমেট্রিক টাইপ, আর একটা গ্রাভিমিটার টাইপ। তা আমরা ভলিওমেট্রিক পদ্ধতিতে জ্বালানি খরচ পরিমাপের সবচেয়ে সহজ পদ্ধতি হলো দাগাঙ্কিত গ্লাস বাল্ব, যা ভলিউম নামে পরিচিত।
এটি ইঞ্জিনের জ্বালানি পদ্ধতি, জ্বালানি ভর্তি গ্লাস বাল্বের বাল্বেও সাথে সংযুক্ত করে ইঞ্জিন চালানো হয় এবং স্ট্রোক প্রসেসের সাহায্যে সময় গণনা করা হয়। জ্বালানি খরচের আয়তনকে সময় দিয়ে ভাগ করলে ভলিউমেট্রিক ফ্লো রেট পাওয়া যায়। আমরা এখন একটা পদ্ধতি দেখব, সেটি হলো বুলেট পদ্ধতিতে কিভাবে জ্বালানি খরচ নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে 100 এবং 200 সিসি, এখানে 100 সিসি এবং 200 সিসি ক্যাপাসিটির দুটি গোলক আকৃতির গ্লাস বাল্ব থাকে। গ্লাস বাল্ব দুটি পরস্পরের উপরে নিচে দুটি ত্রিমুখী কক দিয়ে সংযুক্ত থাকে, একটি ত্রিমুখী তিন প্রান্তওয়ালা একটি কক দিয়ে সংযুক্ত থাকে। উপরে ত্রিমুখী কক একটি ফুয়েল ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে, উপরের প্রান্তটি ফুয়েল ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে এবং ত্রিমুখী কক থাকার কারণে একটি গ্লাস বাল্ব থেকে জ্বালানি খরচ করা যায় এবং অপর অপর ট্যাঙ্ক থেকে জ্বালানি দিয়ে ভর্তি করা হয়। একটি দিয়ে জ্বালানি খরচ করা হয়, আর একটি ট্যাঙ্ক থেকে জ্বালানি ভর্তি হতে পারে। আবার উভয় বাল্ব থেকে একসাথে জ্বালানি খরচও করা যায়। তাহলে বুলেটের গায়ে দাগ কাটা লেভেল দেখে জ্বালানি খরচের পরিমাণ নির্ণয় করতে পারি এবং ফাঁক নিতে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে সেজন্য বুলেটের উপর ফটো সেল ব্যবহার করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি খরচ পরিমাপ করা হয়। এটি গেল আমাদের বুলেট পদ্ধতিতে আমরা কিভাবে জ্বালানি খরচ নির্ণয় করব সেটি। এখন আমরা দেখব চলন্ত অবস্থায়, চলন্ত অবস্থায় বা রানিং অবস্থায় একটি মোটর যানের কিভাবে জ্বালানি খরচ নির্ণয় করব। 1 লিটার ক্যাপাসিটির একটি গ্লাস বুলেট টিউব ও কন্ট্রোল ভালভ ফুয়েল সাপ্লাই সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়, ফলে প্রকৃত রোড টেস্টের সময় সূক্ষ্মভাবে কিলোমিটার পার লিটারে জ্বালানি খরচ নির্ণয় করা যায়। টেস্টারটি ডান দরজার গ্লাসের উপরের প্রান্তে বা অনুরূপ কোনো সুবিধাজনক স্থানে স্থাপন করা হয় এবং বিশেষ প্লাস্টিক টিউব বা অ্যাডাপ্টারের সাহায্যে সংযোগ দেওয়া হয়। এক্ষেত্রে পদ্ধতি 1, মোটর যানের চলন্ত অবস্থার জ্বালানি খরচ নির্ণয়ের পদ্ধতি 1, 1, যখন টেস্টার নিডেল বাল্ব খোলা থাকে তখন পাম্পের অতিরিক্ত ক্যাপাসিটির গ্লাস বুলেটকে ভর্তি করে। যখন টেস্ট শুরু হয় তখন কন্ট্রোল ট্যাব বুলেটের জ্বালানিকে পাম্পের ইনলেটের সাথে সরাসরি সংযোগ করে দেয় ফলে কার্বুরেটরের স্বাভাবিক কাজের চাপে জ্বালানি সরবরাহ পায়। প্রথমে অডোমিটার গ্রহণ করে প্রতি 0.5 লিটারের জন্য 10টি পার্ট নেওয়া হয়, এ থেকে হিসাব করে লিটার প্রতি কিলোমিটারের পার্ট নির্ণয় করা যায়। এটি হলো প্রথম পদ্ধতি। এখন আমরা দেখব মোটরযানের চলন্ত অবস্থায় জ্বালানি খরচ নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি কি। উপরের উল্লেখিত মিটার না থাকলেও মোটরযানের চলন্ত অবস্থায় জ্বালানি খরচ নির্ণয় করা যাবে। কিভাবে? মোটরযানের জ্বালানি ট্যাঙ্ক জ্বালানি দিয়ে সম্পূর্ণ ভর্তি করে অডোমিটারে পার্ট লিখে রাখতে হবে। তোমরা জানো অডোমিটার কি। এরপর সুবিধাজনক রাস্তায় বাছাই করে মোটরযানটি চালাতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট সময় গাড়ি চালানোর পর অডোমিটারের ফাট নিতে হবে এবং জ্বালানি ট্যাঙ্ক পুনরায় পূর্ণ করতে কতটুকু জ্বালানি লাগে তাও দেখতে হবে। অডোমিটারের পূর্বের এবং পরের ফাটের পার্থক্য থেকে মোট কিলোমিটার এবং ট্যাঙ্ক পূর্ণ করতে যে পরিমাণ জ্বালানি লেগেছে তা থেকে জ্বালানি খরচ জানা যাবে। দুটি ফাট থেকে লিটার প্রতি কিলোমিটারও নির্ণয় করবে। আশা করি তোমরা এই যে চলন্ত অবস্থায় কিভাবে জ্বালানি খরচ নির্ণয় করবে তার পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় অবশ্যই এয়ার প্রকৃত এয়ার খরচের পরিমাপের পদ্ধতিগুলো কয়টি কি কি সেটি শিখবে। অরিফিস মিটার পদ্ধতিতে বাতাস খরচ বা অরিফিস মিটার পদ্ধতিতে কিভাবে এয়ার খরচ নির্ণয় করা হয় সেটি শিখবে। জ্বালানি খরচ প্রভাবিত করার ফ্যাক্টর সমূহ তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম সেটি শিখবে। আপেক্ষিক জ্বালানি খরচ এবং এর গুরুত্ব শিখবে। বুলেট পদ্ধতিতে আমরা কিভাবে জ্বালানি খরচ নির্ণয় করি সেটিও শিখবে। একটা মোটর যান চলন্ত অবস্থায় থাকলে তার জ্বালানি খরচ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো তোমরা ভালোভাবে শিখবে এবং এই অধ্যায়ের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে 12তম অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান নিয়ে। আশা করি তোমরা যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই ক্লাসটি পুনরায় দেখতে হলে তোমাদেরকে দক্ষতা বাতায়ন বা skills.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।